আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি রয়েছে, তিনি বলেন এই তিনটি গুণ যদি কোনো মুসলিম কোনো মুমিন নিজের মধ্যে ধারণ করতে পারে, নিজের মধ্যে এই তিনটি গুণ বৈশিষ্ট্য যদি তার থাকে সে ধারণ করতে পারে বা এই গুণে গুণান্বিত হতে পারে, সে ইমানের প্রকৃত স্বাদ পাবে। এক নাম্বার, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৃথিবীর অন্য সব কিছুর চেয়েও আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আপনার কাছে সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে সে কি বেনামাজি হতে পারে? সে কি আপনার মদগুল হতে পারে? সে সুদগুল হতে পারে? সে আপনার পাপাচারী হতে পারে? সে অন্যায়কারী হতে পারে? সে জালেম হতে পারে? অসম্ভব। অতএব পৃথিবীর সমস্ত কিছুর উপরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আপনার আপনার কাছে কি পাবে? আমার কাছে, আপনার কাছে প্রাধান্য পাবে। এই গুণ আপনি নিজের মধ্যে তৈরি করুন। দুই নম্বর, কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? হুব্বে ফিল্লাহ বুগদি ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসবেন আর আল্লাহর জন্য কি করবেন? পৃথক হবেন, দুনিয়ার স্বার্থে না। দুনিয়ার স্বার্থে তার সাথে আমার সম্পর্ক আছে তো কিছু আমি হেল্প পাবো বা কিছু একটা আমার স্বার্থের জন্য না, আল্লাহর জন্য ভালোবাসেন, আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য। এর বিনিময়ে আল্লাহ তাআলা বলতেছেন সে ইমানের স্বাদ পাবে। আল্লাহর জন্য একমাত্র মুসলিম ভাইকে ভালোবাসতে হবে। তিন নম্বর হচ্ছে কুফুরিতে প্রত্যাবর্তন। ইমানের পরে কুফুরিতে প্রত্যাবর্তন আগুনে নিক্ষেপের চেয়েও আপনার ভয়ঙ্কর মনে করবে। আপনাকে আগুনে নিক্ষেপ করে দাও, কোনো অসুবিধা নাই, তারপর আপনি কুফুরি করবেন না। সে কুফুরিতে মানে কুফুরিতে প্রত্যাবর্তন আগুনে নিক্ষেপের চেয়ে নিজেকে কি করবে? আগুনে নিক্ষেপ হতে আমি সহজে নিক্ষেপ হতে পারবো, তবে আমি কুফুরি করতে না পারবো না আমার রবের সাথে। আপনি চিন্তা করুন, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়নি এই আগুনে, কি আল্লাহ কি বলছেন? কুল না ইয়া নারুনি বারাদান আলা সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য কি আরামদায়ক হয়ে যাও,